আসসালামু আলাইকুম, মাহিলাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা কিন্তু অনেকে লজ্জায় বলতেই পারে না যে এই মুরগির পাও কি আবার খাওয়া যায় নাকি। দেখুন, চলে একটি পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এখানে দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, সবগুলো আমি একসাথে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা। আর বাটা মশলায় রান্না করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো মশলা আমি এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর এখানে যে আমি মুরগির পাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি সবগুলো এটা মশলার মধ্যে দিয়ে দিব। মুরগির পাগুলো কিন্তু মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মুরগির পাগুলো ভালো করে কষিয়ে নিব, আর একটু পরপর কিন্তু ঢাকনাটা উঠিয়ে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবার দেখুন, আমি কেটে রেখেছি ছোট ছোট আলু, সেটা দিয়ে দিব। আলুগুলোও কিন্তু আমি ভালো করে পায়ের সাথে কষিয়ে নিব। আপনারা যারা মুরগির পা এখনও খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এবার এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। মুরগির পাগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, তাই আমি এখানে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। পাগুলোর সাথে জিরার গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নিব। যারা এখনও ভিডিওতে লাইক দেননি তারা একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। এভাবে কিন্তু আপনারাও পাগুলো ফেলে না দিয়ে রান্না করে খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।